হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজ আমি যাচ্ছি তাওই বাড়িতে। তাওই বাড়ি বলতে আমার নিজের ভাবির বাড়িতে। তাওই একটা নতুন বাড়ি বানিয়েছে, তো ওই বাড়িতে আজকে নতুন প্রথম যাবে। তার জন্য সবাইকে দাওয়াত করেছে, আমার বাড়ির সবাইকে দাওয়াত করেছে, সঙ্গে আমাকেও দাওয়াত করেছে। আর বাড়ির সবাই আগে চলে গিয়েছে, এখন আমি নিজে নিজে একলা একলা যাচ্ছি। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটা অনেক মজাদার হবে আজকে। ওকে, আপনারা দেখতে থাকুন। আমি যে বাড়িতে, মানে আমার তাওয়ে বাড়িতে যে দাওয়াত খাইতে আসি, তো এখানে আমি এসে পাইছি। তো দেখুন তাওয়ে বাড়িতে চারিদিকে কিরকম লাগে। আর এখানে মানে দেখতে গেলে মানে অসাধারণ একটা ন্যাচারাল ভিউ, চারিদিকে পাথার, আর এখানে আছে আপনার ন্যাশনাল হাইওয়ে, মানে সত্যি একটা অসাধারণ ব্যাপার। অলরেডি সব গেস্ট এসে পড়েছে, মনে হচ্ছে আমি লাশ পড়ে গেছি। যাই হোক, অসুবিধা নেই, যদিও আমি লাশ পড়ে গেছি। তাওয়ের বাড়ির ভিতর থেকে একটা ভিউ, এখানে সব মানুষ মনে হচ্ছে খেয়ে দিয়ে জিরাচ্ছে। তাওয়ে বাড়িতে দাওয়াত খাইতে আসা আমার ভাতিজা মেহবুব, আর সঙ্গে রয়েছে কাজিন জুন। তো আমার তাওয়ের বাড়ির সামনে যেটা ন্যাশনাল হাইওয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল হাইওয়ে, আর এই ন্যাশনাল হাইওয়ের মানে লেফট দিকে এখানে দেখতে পাচ্ছেন আমার তাওয়ের বাড়ি। দেখতে গেলে একটা অসাধারণ ব্যাপার। আর এখানে তাওয়ের বাড়ির সামনে একটা ছোট্ট দেখে একটা মানে বিল আছে, আর ওই বিলে মানে দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট মাছ আছে। তো রিয়েলি একটা অসম ব্যাপার তাওয়ের বাড়ির সামনে। তো আমার বহুত ভালো লাগছে যে আজকে এখানে ইনভাইট, মানে দাওয়াত খাইতে আসি। আপনাদেরকে যে একটু আগে বলছিলাম যে আমার তাওয়ার বাড়ির সামনে একটা অসাধারণ একটা ছোট্ট দেখে বিল আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে বিলের মাঝে অনেকগুলো ছোট ছোট মাছ আছে। এদিকে আনো ক্যামেরাটা, এদিকে দেখানোর চেষ্টা করো। ওকে, এই সেই বিল যেখানে নাকি রয়েছে অনেকগুলো ছোট ছোট মাছ, কিন্তু মোবাইলের ক্যামেরাতে বন্দি করা যাচ্ছে না। এখানে তাওয়ের বাড়ির মুরগিগুলো আমাকে দেখে দৌড়িয়ে পালাচ্ছে, আর পিছন দিকে থেকে তাওয়ের বাড়ি। তাওয়ের বাড়ির পিছন দিকে থাকা একটি ছোট্ট গ্রাম দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি আছি তাওয়ের বাড়ির পিছনের দিকে। এদিকে দেখতে পাচ্ছেন তাওয়ের বাড়ির পিছনের দিকে একটা গ্রাম আছে। আর একটা অসাধারণ ব্যাপার যে তাওয়ের বাড়ির হাইওয়ে লগে, আর বিশেষ করে আমার হাইওয়ে অনেক সুন্দর লাগে বা ভালো লাগে। আমি মনে মনে ভাবতেছি যে আমার যদি আমার বাড়িটা যদি হাইওয়ের লগে থাকতো, তাহলে কত অসাধারণ একটা মজার ব্যাপার হতো। এখানে রয়েছে তাওয়ের দুটি মেয়ে জামাই, একজন হয়েছে মুন আর একজন হয়েছে মুরাদ। বাইকে যে রয়েছে সে আমার নিজের দাদা। তাওয়ের বাড়ি হাইওয়ের দিক থেকে একটি অসাধারণ ভিউ।